Έγινε να κόψει την ώρα. এই দেখুন, বাজার থেকে খাসি মাংস কিনে নিয়ে এসেছি। তো খাসি মাংস ঝোল হবে, আর এই বিট দিয়ে রঙিন রঙিন লুচি হবে। তো আপনার ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। তো প্রথমে আমরা বিটগুলো কেটে নেব। পিসিমা, আপনি বিট দেখেছ? না, দেখেনি বাবা, আজকে দেখছে। আজকে দেখছো? আজকে দেখছে। ছোট ছোট করে কেটে নেবো যাতে বাড়তে সুবিধা হয়। তো পিসা বাবু চলে এসেছে, পিসিমা এগুলো ধুয়ে নিয়ে একটু সিলটে বেটে এলাম। এই দেখুন, পিসিমা ভালোভাবে বেটে নিয়েছে বিটটা। এবার আমি ময়দার সঙ্গে এটা মেখে নেব। পিসিমা এগুলো ভালো করে বেটে এলো, আমি ততক্ষণ মাখিয়ে নিয়েছি ময়দাটা। এটা ভালোভাবে চেলে নিচ্ছি যাতে কিছু না থাকলে বেরিয়ে যাবে। এতে কোন নোংরাটা আছে এটা ফেলে দেব। বিট বাটা দিয়ে মাখবো।
খাইছি এমনি বিট? না। খাস নাই? না। আজকে খাবি? হ্যাঁ। লাল লাল লুচি হবে। অল্প জল দিয়ে দিয়ে মাখবো। কেমন লাল ওটা? এই দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে, আর ময়দাতে বিট দিয়েছি বলে ময়দাটা কি সুন্দর লাল লাল দেখাচ্ছে, লুচিটাও লাল লাল হবে। তো ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পিসিমা তোমার বাটা হলো? হ্যাঁ গো হলো, আধা গুণ খেয়েছিলে। দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে। মটনটা ভালোভাবে ধুয়ে নেব। এখনই হবে? এটা একটু বড় আছে, এটা একটু পেটে। তুই মটন খাবি? খাবো। কোন মুখটাই? ও এই তো হবে এবারে। পিসা বাবু আগুনটা জ্বেলে দিয়েছে, আমি মাটির পাত্রটা চাপিয়ে নেব রান্না করার জন্য, আর পিসিমা আর পিসা বাবু আজকে বসে থাকুক, আমি পুরো রান্নাটা করব। ওরা তো প্রত্যেকদিন রান্না করে, তার জন্য আজকে আমি রান্না করে ওদেরকে খাওয়াবো। মাটির পাত্র গরম হয়ে গেছে, এতে সরষের তেল দিয়ে দেবো। অতদিন রান্না করে খালি খাওয়ালি, আজকে বৌমা আমরা আর রান্না করে খাওয়াবার, আমরা আজকে বসে আছি। তেল গরম হয়ে গেছে, এতে তেজপাতা। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ গুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এতে বেটে রাখা
পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, লবণ, মাটির পাত্রে খাইছি মাংস রান্না করছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নি, আস্তে আস্তে হবে, দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে, মাটির পাত্রে তো লাল লাল একদম, লুচিও লাল লাল হবে আর মটনও লাল লাল জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা এতে দিয়ে দেবো, এটা খাবি এখনই হবে কি? আমার তো মুখ মিঠাই বললি, মাংস ভালোভাবে কষে নিয়েছি, এতে জল দিয়ে দেবো, কোনটা খাবো বলে ওইটা, এইটা
খেতে পারবি? কেমন করে খাবে? এটা খাসির মাংস তো একটু ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। সিদ্ধ হয়ে গেলে ভালো। কি করছিস? ধুলি ধুতে পারলি? তুই সব কাজ করতে পারিস। হ্যাঁ তখন কাঁদিবে আইন করলে। তুমি কার নাম? সায়ন? তাহলে কে বদমাশি করে? কে বদমাশি করে? দিদি ভাই। দিদি ভাই দিদি ভাই বদমাশি কর। দিদি ভাই তো স্কুল যায়, তুই পড়তে পারিস? হ্যাঁ বলে তো। হেড মানে কি? সব পারিস। তো আমাদের মটর রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব আর লুচিগুলো ভেজে নেব। দাঁড়াও, লুচি ছাড়ার কড়াইটা এনে দিবে। যাও তো। কোথায় আছে মা? ওই তো ঘরে আছে, যাও ভিতর দিকে ঢুকবে। হ্যাঁ তাড়াতাড়ি আমা, সন্ধ্যা হয়ে গেল। এই তো লাগছি গো। কড়াইটাতে অল্প তেল ছিল, আমি সেই তেলে আবার তেল দিয়ে দিচ্ছি। লুচির জন্য আমি এই লিচিগুলো কেটে নেব। তেলটা গরম হোক, আমি ততক্ষণ লুচিগুলো বেলিয়ে নিচ্ছি কিছু। পিসিমা, লুচিগুলো একটু ভেজে দিবে, আস তুলে দিবে। তেল গরম হয়ে গেছে, একটা একটা লুচি ভেজে নেব।
করিস না, আমি করিস না, পড়ে যাবে। প্রচুর গরম লাগছে পিসিমা, গরম তো বেশি পড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমাদের লুচি ভাজা হয়ে গেছে আর মাংস হয়ে গেছে। তো লুচি আর মাংস করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছে। তো পিসাবাবুকে আর পিসিমাকে খেতে দেব, আর সায়নও বসবে ওদের সাথে। তো চলুন। পিসিমা পিসা বাবু খাইতে ভালো লাগছে? ভালো আছো? ভালো লাগছে?
তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো চলুন আজকে এই পর্যন্তই।